অথচ আমি তো শরীয়ত চানি রহমতুল্লাহ আলাইহি তার যে স্বপ্ন যেটা আস তাই যে সময় এখানে প্রারম্ভিক যেটা আলোচনা এটা আমরা হাজির আমরা লগে আলোচনা করছো নি মাদ্রাস জমিন লোয়া উবাইতা সব তো আমরা সামনে ইতা তখন হুজুরুল দেখ বুধ পাইতাম এক কথা যে হুজুরুল দেবেন কি ইলমুর একটা মরকজ বানাইতা আর ইলমুল খিলা মানুষে আল্লাহ তোমার তালায় এমন এক সময় মাদ্রাসা হয়েছে এমন এক সময় মাদ্রাসা আপনার ইলমর খেদমত আছে যে সময় সমস্ত সমস্ত উত্তর পূর্বাঞ্চল গড়ে ইলিম থেকে নাইস ই কেন ই অলির ওলায়তি কেরামতি আল্লাহ তোমার তালায় দেখাই দিছেন যে এমন এক মাদ্রাসা তৈরি করে গেছেন সমস্ত আসামর এই যে আপনার গভর্নমেন্ট আপনি যে মাদ্রাসা প্রভিন্সিয়াল যেটা মাদ্রাসা হল যে সময় শেষ হয়ে গেল এখন দেখা যায় সমস্ত উত্তর পূর্বাঞ্চলের বিশেষ খেদমত আঞ্জাম দিয়ে এক মাদ্রাসা হইল আমরা জামিয়া তৈবিয়া হাইলাকান্দি যেটা রাঙ্গাউটি প্রতিষ্ঠিত আল্লাহ তালায় প্রভুদার আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَعَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ اللَّهُمَّ ارْحَمْ خُلَفَائِي صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ ইমজদিসো উপবিষ্ট উত্তর পূর্ব ভারতের হযরত আমির শরীয়ত দামত বরকাত আর মুআজ্জজ উলামায়ে কেরাম বিশিষ্ট নদওয়া ইমারত কর্মীবৃন্দ হল আমি সংক্ষিপ্ত যেহেতু সময় কম মেশকুন্তা না ভুলিয়ে সামান্য কথা কোরআনে করিমের এক আয়াত অংশ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফ আপনার সামনে তিলাওয়াত করছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফরমাইতরা যে আল্লাহ তাআলা ফরমাইছে যে আল্লাহ তাআলা মুমিন হকলর দরজারে বুলন্দ করেন আর যারা ইলিমালা মানুষ ইলিমালা মানুষের দরজারে বিশেষ করে আল্লাহ পাকে বুলন্দ করেন ও এতর তা তো আলুসি বগদাদি রহমতুল্লাহ আলাই এক কথা ফরমাইছেন অথচ সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামরে আল্লাহ তাআলা ফরমাইলা যে তুমি ইলিম চাও না বাদশাহী চাও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সব তাফসীর লেখরা যে তান চাইলা বাদশাহী না ইলিম ও এতর তেতো লাখ লাখ লেখরা যে তাইন ইলিম সওয়ার কারণে আল্লাহ তালায় বিশ্ববরণ্য এক বাদশাহ বানাই দিলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামরে আর লগে ইলিম ইলমের নবুয়তি দান করলা আমি হদিস শরীফ আমি সংক্ষিপ্ত হিসাবে কইতাম যে হদিস শরীফ পড়িছি ই হাদিস শরীফ সে সময় নবীজি ফরমাইলা আল্লাহুম্মা আরহাম খুলাফায়ে হযরত সাহাবায়ে কেরাম রেজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এক গুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলা আয় আল্লাহর রাসূল ই যে খুলাফা খারা হুজুরি আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা এই খুলাফায় ওইলা যারা ইয়ারাউনাল আহাদিস যারা হাদিস শরীফুর বর্ণনা করেন যারা হাদিস শরীফ লইয়া হইন ওয়াই উবাল্লিগুনা হা নাস আর মানুষে যারা শিক্ষা দি ও আয়াতের সামনে ও হাদিস শরীফের সামনে রাখিয়া সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আমিরুল মুমিনীন ফিল হাদিস যারা এরারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আপনার রাহওয়া ই রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরও যারা সানো হওয়া হয়েছে যে এরা আমিরুল মুমিনীন ফিল হাদিস এরা খারুন কিতা কিতা লাগে এরারে অত উচ্চস্তর লকব দেওয়া হইল হয়েছে না এরা হইলা এরার যে অজিফা যেটা এই অজিফা হইল আম্বিয়াই কেরামর অজিফা হযরত আম্বিয়াই কেরাম বিশেষ করে হুজুরি আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে দায়িত্ব যেটা এই দায়িত্ব হইল যে মানুষের খেদমত আল্লাহর রসুলোর উসওয়া গিয়া ফসিত মানুষের খেদমত আল্লাহর রসুলোর কথা ফসিত মানুষ ও পরিমাণ মহতাজ আল্লাহর রসুলোর কথার উপরে হইতে ফি
ফি তোআমিহিম ওয়া শারাবিহিম ইহতাজুনা ফি তোআমিহিম ওয়া শারাবিহিম। এক গুরে ফরমাইত্র যদি আল্লাহ তবারক ওয়া তাআলার এই হাদিসের লগে সম্পর্কিত এরা যদি খুলাফা খলিফা হইন না, এরা যদি আফজল হইন না, সব থেকে উচ্চস্তর রইন না, তে আল্লাহ তবারক ওয়া তাআলার উচ্চস্তর আল্লাহর বান্দা হল করবু। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইত্রা যে মানহুম, এরা কারা? অতএব আমি কইতাম চাইছি আল্লাহ রসুলের এক হাদিস আছে, নজর আল্লাহ নজর আল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলা সরল সব সরক ও খারারে বলে যারা আমার কাছ থেকে শুনলো আর আমার কাছ থেকে শুনিয়া ওটারে জায়গায় জায়গায় পৌঁছিল, তবলিগর কর্ম করলো, আমার হদিসে পৌঁছাইলো, আর এর বাদে কিতা করলো, আমার এই খেদমত যারা আসেন আল্লাহ আল্লাহ রসুলে দোয়া কুতরা যে আয় আল্লাহ এরা সহজ শব্দ করো, দুনিয়ার বালাই আখিরাতের বালাই হর কিসিম বালাই আপনি নসিব করো যারা ইলমে হদিসের লগে সম্পর্কিত। আমার ভাই এখন আমি আর মাতিন দীর্ঘ না করি, আমার মাতিন সংক্ষেপ করি লিয়ার আমি কইতাম সাইয়ার যে আল্লাহ তোমার কথা আলায় হজরত আমিনের শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহে তার যে স্বপ্ন যেটা আস তাই যে সময় একারি প্রারম্ভিক যেটা আলোচনা এটা আমরা হাজির আমরা লগে আলোচনা করছো নি মাদ্রাস জমিন লোয়া উবাইতা সব তো আমরা সামনে ইতা তখন হুজুরুল দেখ বুধ পাইতাম এক কথা যে হুজুরুল দেবেন কি ইলমোর একটা মরকজ বানাইতা আর ইলমুল খিলা মানুষে আল্লাহ তোমার কথা আলায় এমন এক সময় মাদ্রাসা হয়েছে এমন এক সময় মাদ্রাসা আপনার ইলমর খেদমত আছে যে সময় সমস্ত সমস্ত উত্তর পূর্বাঞ্চল গড়ে ইলিম থেকে নাই ই কেন ই অলির ওলায়তি কেরামতি আল্লাহ তোমার কথা আলায় দেখাই দিছেন যে এমন এক মাদ্রাসা তৈরি করে গেছেন সমস্ত আসামর এই যে আপনার গভর্নমেন্ট আপনি যে মাদ্রাসা প্রভিন্সিয়াল যেটা মাদ্রাসা হল যে সময় শেষ হয়ে গেল এখন দেখা যায় সমস্ত উত্তর পূর্বাঞ্চলের বিশেষ এক খেদমত আঞ্জাম দিয়ে এক মাদ্রাসা হইল আমরা জামিয়ায় তৈবিয়া হাইলাখান্দি যেটা রাঙ্গাউটি প্রতিষ্ঠিত আল্লাহ তালায় সবুদার মঞ্জু ফলাকুয়া ফরমাকুয়ার আপনারা আমরা আল্লাহ পাকে তৌফিক দিতা যার যে ক্ষমতা আছে ইস্তেদাদ হিসাবে আমরা আমরা প্রত্যেকে খেদমত আঞ্জাম দিতাম আল্লাহ তালায় আমরা প্রত্যেকে আগবাড়িবার তৌফিক দেখবা বা মালাইন ইদাল বলা।